আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে দুপুরে কী কী রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট মাছ, শাক ভাজি আর ভাত ফ্রাই করছি। এই তো আজকে তেমন কিছু রান্না করিনি, যা রান্না করছি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বরাতে যা থাকবে সেটাই তো, সব সময় যে মাছ গোস খেতে হবে এমন তো না, শাক সবজি ছোট মাছ এগুলোও খেতে হয় মাঝে মাঝে। তো আজকে এগুলোই রান্না আমার দুপুরে। তো দেশি মুরগির ডিম, আজকে আমাদের মুরগিটা ডিম পেড়েছে, সেইটা দিয়ে আমি আমার ছেলের জন্য ভাত ভাজি করে দিব। যে ভাতটা ভাজি করেছিলাম অনেক সুন্দর হয়েছে, প্রথমে বুঝতেই পারে নাই, বলছে আম্মু তুমি কি বিরিয়ানি রান্না করছো? আমি বলছি না তো। তে পরে খেয়ে বলছে যে একদম বিরিয়ানির মতো লাগছে। তো এই তো আমার শর্টকাট রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রতিদিনই তো একটু একটু করে শেয়ার করি আপনাদের সঙ্গে, তো ভাবলাম যে আজকেও শেয়ার করি। তো আমার ভিডিওগুলো দেখে অনেক আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, এতে আমার অনেক ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর এই ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।